হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আমার ব্লগটা স্টার্ট করলাম, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। সকাল সকালে রান্নাঘরে চলে আসলাম। এখানে রান্না হচ্ছে কারণ পুষ্কেরা স্কুল যাবে, তো ওদের জন্য আমাদের জন্য সবার জন্য একসাথে বানাচ্ছি খিচুড়ি। তো এখানে সব সবজি টবজি দিয়ে দিয়েছি একসাথে, চাল ডাল। আর কুমোরটা দেরি করে দেবো, দেরি করে দিলে কুমোরটা গলবে না, চাকা চাকা থাকবে। তো ওই যে ওরা এখন স্নান করবে, আর এখানে নাচানাচি করছে, পড়াশোনা করে নিয়েছে সকাল সকাল উঠে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের দাদাভাই চলে গিয়েছে দোকানে, ও সাতটার সময়, সাড়ে সাতটার দিকে চলে গিয়েছে। আজকে লেট করে উঠেছি, অল্প সাতটার সময় উঠেছি, তাই কাজে লেট। আটটা বেজে গেছে, এখনও রান্না হয়নি। তো ওরা রেডি হতে হতে হয়ে যাবে, তো চলো দেখতে থাকো। আরেক রান্নার রুম থেকে আরেক রুমে চলে আসলাম। এটা নিরামিষে, এখানে মার রান্না হয়, নিরামিষ একাদশী করে, তো ওইখানে হয়। তো আজকে যেহেতু শুক্রবার, আমাদের নিরামিষই, তো ওই চুলাটার থেকে না, গ্যাসটার থেকে আগুন বেরোচ্ছিল না, তো এটা স্টিম দেখতে পাচ্ছ, পুরো সেই স্টিম। তো এটাতে নিয়ে আসলাম, ফটাফট হয়ে যাবে, তো চলো দেখতে থাকো। তো গাইস, আজকে এখনো বিছানা টিছানা উঠানো হয়নি, এই যে বিছানা এখনো পড়ে আছে। আর ওরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো খিচুড়ি হয়ে গিয়েছিল, বাট ওরা খিচুড়ি খায়নি, কারণ ওদের খিচুড়ি খেতে খেতে লেট হয়ে যাবে। তার জন্য ওরা ভাত ছিল, ঠান্ডা ভাত, তো আর কালকে বাঁধাকপির তরকারি ছিল, সেগুলো দিয়ে খেয়ে যাচ্ছে। আর খিচুড়ি খাবে স্কুল থেকে এসে, পরে খাবে। তো চল। তো বন্ধুরা, এখানে খিচুড়ি রেডি দেখতেই পাচ্ছ, আর এখানে আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। আর মা বাসি দুধের চা খাবে না বলে আমার একার জন্যই বানাচ্ছি। আর মুড়ির মোয়া সাথে আছে, তো এখানে ওদের ভাষায় মুড়ির মোয়াকে মুড়ির মলা বলে, তো আমি এটাও ফার্স্ট শুনেছি, অনেক কিছু ফার্স্ট শুনলাম। খিচুড়ি তো হয়ে গিয়েছে, পুষ্কে ওরা স্কুল চলে গেছে, সবই হলো, চা খাওয়াও হলো। তো এখন রান্না হচ্ছে সকালের জন্য কুমোরের তরকারি। তো এটা খুব টেস্টি একটা তরকারি, অন্যদিন তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে বানাতে হয়। শুধু কুমোর, অনলি কুমোর দিয়ে, অন্য কিছু না, সাথে আলু টালু কিছু না, খুব টেস্টি, একটু মানে অন্যরকম, তোমাদের শেয়ার করবো, তোমরা খেলে বুঝতে পারবে সত্যি এটা এরকমটা স্বাদ। তো এটা হচ্ছে কুমোর, আর এখানে হচ্ছে এটা কী শাক বলে, আমি শাক বলি, এটা একটা বলি সিম, চার কোনা সিম, আমি জীবনেও দেখিনি চার কোনা সিম, আজকে ফার্স্ট দেখেছি, খাবো। আর নেক্সট যখন আনবো তোমাদের সিমটা দেখতে কীরকম শেয়ার করবো, ঠিক আছে? আর তোমরা তখন কমেন্ট করে জানাবে যে চার কোনা সিম তোমরা দেখেছো কিনা। আমি ছোটো থেকে বড় হয়েছি, কোনো দেখিনি, আজকে ফার্স্ট দেখলাম। আর এখানে কুমোর রান্না হচ্ছে, শাক রান্না হবে, তেই আর ভাতটা বানাবো দুপুরে, কারণ সকালে যেমন তো খিচুড়ি আছে, সবাই খিচুড়ি খাবে, আর ভাতটা হবে। তো প্রথম মশাই হয়েছিলো, বাবা এসেছিলো, তো চুপ হয়ে গিয়েছিলাম, এতদিন হয়ে গেছে, তাও এখনও লজ্জা করি কথা বলতে, মানে সবার সামনে। তো চলো রান্না বাড়া হোক, তারপর শেয়ার করবো তোমাদের সাথে সবই। এখনও বিছানা টিছানা ভালো করে উঠানো হয়নি, কারণ পাপা ঘুমিয়েছে, একটু পাপা ঘুমিয়েছে, তো ভাবলাম এতক্ষণে রান্নাটা করে নিই, পরে দুপুরে ভাতটা বানিয়ে নেবো শুধু। তো চলো দেখতে থাকো। এই দেখতে পাচ্ছ কুমোর, সাথে মটরশুঁটিও দিয়েছি আজকে আমি নতুন করে, কিন্তু খেতে খুব টেস্টি, মানে গরম গরম ভাতের সাথে পুরো জমে যায়। তো এটা আমি এখানে এক গ্লাস মতন জল দিয়েছি, জলটা পুরো শুকিয়ে দেব, ঠিক আছে? তো শেয়ার করবো অন্যদিন ভিডিওটা তোমাদের সাথে কীভাবে বানাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিও। সিমটা দেখতে পাচ্ছ, ঠিক এই তো চার কোনা টাইপের সিম হয় এরকম। তো আমি কোনোদিন দেখিনি, আমি প্রথমে ভেবেছি কচি কামরাঙ্গা বলে, কামরাঙ্গা টাইপের তো দেখতে। তো যখন আনবে আবার নেক্সট টাইম, তখন দেখাবো তোমাদের দেখতে কীরকম। তো এখানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এটা জাস্ট ভাজা করবো একটু কালিজলা সম্বাদ দিয়ে। তো চলো দেখতে থাকো। আর এদিকে রান্না করতে করতে তোমাদের দাদাভাই দিয়ে গিয়েছিলো পনির, তো পনির ভেজে নিচ্ছি, পনির ভেজে ফুলকপি আলু দিয়ে বানাবো। তো এই আজকে রান্না, কুমোর আর ফুলকপি পনির দিয়ে, খুব টেস্টি খেতে কুমোরটা। তো একদিন তোমাদের সাথে শেয়ার করবো কুমোরের সবজিটা কীভাবে বানাতে হয়। আর এদিকে পনিরটাও বানিয়ে নিলাম, ফুলকপি আলু দিয়ে পনির বানালে ভালোই লাগে, কিন্তু একটু আমাদের যেহেতু মানুষ বেশি, তার জন্য ফুলকপিটা অ্যাড করে দিয়েছি, ফুলকপিটাও খুব টেস্টি লাগে। তো অন্য সময় তোমাদের সাথে ভালো করে শেয়ার করবো সব কিছুই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এভাবেই পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে সবজিগুলো, আর সেই সিনটাকে তোমরা কী বলো, অনেকে নাম জানে না, অনেকে জানে, তো কমেন্ট করে জানাবে। চলো বা।